আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো ষষ্ঠ শ্রেণী আরও একটা অঙ্ক নিয়ে চলে আসলাম পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশের চার নম্বর অঙ্ক অনুশীলনী যে অঙ্কটা আছে ওখানে যদি তুমি দেখো চার নম্বর অঙ্কে দেখবা যে এই অঙ্কটা রয়েছে পঞ্চাশ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লেখো সংখ্যাগুলোর গড় মধ্যক নির্ণয় করো এখানে তিনটা প্রশ্ন রয়েছে ওকে একটা কি পঞ্চাশ থেকে ছোটো মৌলিক সংখ্যাগুলো লেখো অর্থাৎ পঞ্চাশ থেকে অর্থাৎ এক থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমাদের লিখতে বলছে এবং তারপরে বলছে সংখ্যাগুলোর গড় ও মধ্যক নির্ণয় করো অর্থাৎ যেই সংখ্যাটা হবে ওই সংখ্যাগুলোর মধ্যে কি করতে হবে আমাদের গড়ও নির্ণয় করতে হবে এবং মধ্যকও নির্ণয় করতে হবে ওকে তাহলে চলো আমরা সমাধানে চলে যাই ঠিক আছে যদি আমরা সমাধান করি ঠিক আছে তাহলে দেখো পঞ্চাশ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর লেখো তাহলে পঞ্চাশ থেকে মৌলিক সংখ্যা কত দুই এখন দেখো এক কিন্তু মৌলিক সংখ্যা না ঠিক আছে দুই থেকে মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যার সূত্রটাকে আমরা জানি যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ পাওয়া যায় না তাকে মৌলিক সংখ্যা বলে দেখো দুই কেন মৌলিক সংখ্যা হলো কারণ দুই আর দুইকে এক দেওয়া যায় আর ওই দুই দিয়েও যায় ভাগ করা যায় বা দুয়ের এক এবং দুই শুধুমাত্র গুণনিয়োগ পাওয়া যায় আর কোনো গুণনীয় নেই এই জন্য দুইও কী সংখ্যা মৌলিক সংখ্যা ওকে আচ্ছা দুই দুয়ের পরে তিন তিনের পরে পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ দেন উনতিরিশ তারপরে একত্রিশ তারপরে সাঁতিরিশ তারপরে একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ ঠিক আছে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এগুলা মৌলিক সংখ্যা অর্থাৎ এক থেকে পঞ্চাশের ছোটো মানে পঞ্চাশের নিচে ঠিক আছে আচ্ছা আর উপরে গেলে তা আরও বের হইতো তো এই পর্যন্ত মৌলিক সংখ্যা পঞ্চাশ থেকে ছোটো সাতচল্লিশ আটচল্লিশও যৌগিক পঞ্চাশ পঞ্চাশের যৌগিক ঠিক আছে সো সাতচল্লিশ পর্যন্তই শেষ সাতচল্লিশ হচ্ছে কি সাতচল্লিশ পর্যন্ত পঞ্চাশের থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো আমরা লিখে ফেলছি এখন কি করতে বলছে সংখ্যাগুলোর গড় ও মধ্যক নির্ণয় করো এখন আমরা করব সংখ্যাগুলোর গড় নির্ণয় করব এবং মধ্যক নির্ণয় করব। প্রথমে গড় নির্ণয় করতে বলছে আচ্ছা চলো আগে গড় নির্ণয় করি গড় নির্ণয় করার জন্য আমাদের কী লাগবে আমরা জানি গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ভাগ মোট সংখ্যা তাহলে সংখ্যাগুলোর আগে যোগফল বের করতে হবে ঠিক আছে গড় নির্ণয় কী নির্ণয় গড় নির্ণয় তাহলে গড় নির্ণয় আমাদের কি করতে হবে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে এবং মোট সংখ্যা লাগবে ঠিক আছে সংখ্যাগুলোর যোগফল দিয়ে যদি মোট সংখ্যাকে ভাগ দেওয়া যায় অর্থাৎ মোট সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে কি হয়ে যাবে গড় পেয়ে যাবো এই জন্য আমাদের কি লাগবে আগে সংখ্যাগুলোর যোগফল বের করি চলো তাহলে সংখ্যাগুলোর যোগফল সংখ্যাগুলোর যোগফল ঠিক আছে সংখ্যাগুলোর যোগফল যদি আমরা যোগ করি দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ এগারো যোগ এগারো যোগ সতেরো যোগ উনিশ যোগ তেইশ যোগ উনত্রিশ যোগ একত্রিশ যোগ সাত যোগ যোগ তেতাল্লিশ যোগ হবে সাতত্রিশ তাহলে চলো যোগ করি দেখি সাত সাত আর তিনে দশ দশ রাখে এগারো এগারোর সাথে আঠেরো আঠেরো রাখে উনিশ ঠিক আছে উনিশ আর নয় কত হবে বলতো আঠাশ আঠাশ আর তিন একত্রিশ একত্রিশ আর নয় চল্লিশ চল্লিশের সাথে সাতচল্লিশ সাতচল্লিশ আর তিনে পঞ্চাশ পঞ্চাশ একান্ন একান্ন আর সাথে আটান্ন আটান্নর পাশে তেষট্টি তেষট্টি আর তিনে ছেষট্টি ছেষট্টি আর দুয়ে আটষট্টি ঠিক আছে আটষট্টির আট হাতে আমার ছয় চারের ছয় দশ দশের চারে চোদ্দো চোদ্দো ছেড়ে আঠেরো আঠেরোয়ের তিনে একুশ একুশ একুশের তিনে চব্বিশ চব্বিশ চব্বিশের দুয়ে ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশের দু আঠাশ আঠাশ একে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ আর নাই তাহলে বত্রিশ তিনশো আঠাশ তাহলে মোট যোগফল যোগফলতা পেলাম কত তিনশো আঠাশ মোট সংখ্যা এখন আমাদের কী লাগবে মোট সংখ্যা মোট সংখ্যা মোট সংখ্যাগত মোট সংখ্যা মানে এই যে সংখ্যাগুলো যোগ করলাম কয়টা আছে এসে তো গুণী দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে মোট সংখ্যাগত পনেরো এখন আমরা জানি গড় সমান কী বলো তো আমরা জানি গড় সমান গড় নির্ণয় সূত্র কী সংখ্যাগুলোর যোগফল ভাগ মোট সংখ্যা ওকে তাহলে সংখ্যাগুলোর যোগফল কত পয়সি তিন দুই আট তিনশো আর মোট সংখ্যা কত পয়সি পনেরো এই পনেরো দিয়ে তিনশো কে কী করে দিতে হবে ভাগ করে দিতে হবে ভাগ করে যত হবে সেটাই হবে গড় এখানে যদি আমরা একটু করি চলো এখানে পনেরো ভাগ তিনশো আটাশ পনেরো বত্রিশ ভিতর হচ্ছে কয়বার যায় দুইবার পনেরো দুগুণে তিরিশ বাঁচলো কত দুই কাটে নিয়ে এসো আট কবার যাবে একবার কত হবে পনেরোই হবে কারণ দুইবার দিলে তিরিশ হয়ে যাবে আঠাশ যাওয়া যাবে না বেশি পাঁচ আছে কত হলে আট হবে পাঁচ ছয় সাত আট কত হলে তিন হলে ঠিক আছে এখানে কত এক এক আছে কত হলে দুই হবে এক হলে তেরো জন্য গেল না জন্য আমরা কী দিতে পারি একটা দশমিক দশমিকের জন্য একটা শূন্য এবার কবার যায় বলো তো তাহলে আটবার দেই চলো যদি আটবার দেই তাহলে কত হবে পঁচাশটা চল্লিশ চল্লিশের শূন্য হাতে আমার চার আট 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 চারে বারো বাসলক হতো শূন্য এক দশ দশমিকের জন্য আরেকটা শূন্য এখন কয়বার যাবে বলতো এখন যাবে ছয় বার তাহলে কত হবে পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে আমার তিন ছয় ছয় আট তিনে নয় শূন্য নয় হচ্ছে কত হলে দশ হবে এক হলে ঠিক আছে তোমার এক চলে আসে এখন এভাবে চলতেই থাকবে ঠিক আছে এই জন্য আমরা কী লিখতে পারি গড় কত একুশ পয়েন্ট সপ্তশি লিখতে পারি যেহেতু ছিয়াশি আছে ছিয়াশির পর বাড়তেছে এরকম আরও যেতেই থাকবে ছয় বার যেতেই থাকবে এই জন্য আমরা একটা বেশি নিলাম একবার সপ্তশি এখানে আমরা কী লিখব প্রায় লিখে দেব ঠিক আছে এটাই অ্যান্সার অর্থাৎ এটাই হচ্ছে গড় তারপরে আমাদের কি বের করতে বলছে মধ্যক নির্ণয় করতে বলছে তাই না আচ্ছা মধ্যক নির্ণয় করার জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে জাগে আগে গুনে দেখবে কয়টা সংখ্যা আছে যেহেতু পনেরোটা সংখ্যা আছে তাই না মৌলিক সংখ্যা পেয়েছি কয়টা পনেরোটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আর একটা পনেরো পনেরোটা তাহলে সাতটা সাতটা করে দুই পাশ থেকে যদি বাদ দিয়ে দেই অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পাশ থেকে সাতটা নিয়ে নাও আর অপর পাশ থেকে সাতটা নিয়ে নাও পিছন দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখান থেকে এই পর্যন্ত নিয়ে নাও তাহলে বাঁচলো কত এ পাশেও সাতটা এ পাশেও সাতটা মধ্যক মানে মধ্যে যেটা সেটা ঠিক আছে তাহলে এ পাশ থেকেও সাতটা চলে গেলো এ পাশ থেকে সাতটা চলে গেলো মধ্যে কত রইল উনিশ ঠিক আছে সুতরাং মধ্যক কত হবে মদক হবে উনিশ এটাই অ্যান্সার নিশ্চয়ই বোঝা গেছে এখনও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানাতে পারো আর এ ধরনের আরও সলিউশন পেতে আমার সাথেই থাকতে পারো ধন্যবাদ সবাইকে